আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার আসলে কোনো সুযোগ নাই, তিনি ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার অনেক পরিচয়, আপনি ডক্টর কামাল হোসেন, আপনি গণফোরাম সভাপতি, আপনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আপনি বাংলাদেশের আইনমন্ত্রী, সংবিধান প্রণেতা, পররাষ্ট্রমন্ত্রী, খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন, এখন একজন সাধারণ নাগরিক, এখন বাংলাদেশের একজন উঁচু মানের মানুষ, একজন বড় মানুষ। আপনার সম্পর্কে আমরা আসলে জানতে চাই। আমরা শুরু করতে চাই আপনার শৈশব এবং পড়াশোনা নিয়ে, সেই সময়ের কথা যদি একটু মনে পড়ে। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে সেইগুলো স্মৃতি বলা যায় যে আমি ম্যাট্রিক দিয়েছি 1951 সনে, 1951 সনে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল লক্ষ্মীবাজারে ছিল, তো এখান থেকে যেতে হতো ওখানে। আর 1951তে ম্যাট্রিক করে তারপরে আমি সেন্ট গ্রেগরিজ কলেজ, যেটা নটরডেম কলেজের আগে যেটা সেন্ট গ্রেগরিজ কলেজ হয় সেটাও লক্ষ্মীবাজারে একটা দোতলা বিল্ডিংয়ে করা হয়েছিল, এবং আমি ওখানে সেকেন্ড অথবা থার্ড ব্যাচ হিসাবে জয়েন করি। সেখানে কিন্তু খুব ভালো ভালো লোকরা আমার আগে গেছেন, যেমন আমাদের সেই শহীদ গিয়াসউদ্দিন, ইতিহাসের যিনি প্রফেসর, 14 ডিসেম্বরে যিনি শহীদ হলেন, শহীদ বুদ্ধিজীবী, উনি আমার এক ব্যাচ আগেকার। তো আমরা প্রায় 10-12 জন থার্ড ব্যাচ ওখানে গেছি, এবং যেহেতু ছোট ছিল সেখানে খুব অলমোস্ট মানে পার্সোনাল অ্যাটেনশন পেত সবাই শিক্ষকদের কাছ থেকে। তো আমি মানে যে তখন পর্যন্ত তো ঢাকা কলেজই সবচেয়ে মানে সেরা কলেজ ছিল, ভালো রেজাল্ট করলে সবাই ঢাকা কলেজই ভর্তি। আপনার আর বন্ধুবান্ধব কারা ছিল ওই সময়ে? বন্ধুবান্ধবদের মধ্যে হয় আর তো এখন বোধ হয় কেউ নাই, মানে মানে এদিক ওদিক চলে গেছেন। আমাদের দুই ব্যাচ আগের একজন ছিলেন মাহমুদুর রহমান, উনি আছেন, ওনার সঙ্গে সেদিনই দেখা হলো। আর আমাদের পুরনো বন্ধুর মধ্যে সেরকম কেউ নাই যার সঙ্গে আমার এতদিনকার সম্পর্ক, দু একজন মারাও গেছেন ইতিমধ্যে। এটা সেই 1957 সালের ঘটনা বোধ হয়, আপনি অক্সফোর্ডে পড়তে গেলেন। হ্যাঁ, ওই নটরডেমে শেষ করলাম 1955 সনে, 2 বছরে করে। তো আমার সবসময় মানে যেটার প্ল্যান ছিল ভবিষ্যৎ সম্পর্কে, যে আমার যে চিন্তা যে আমি ল পড়বো এবং অক্সফোর্ডে ভর্তি হতে পারলে ওখানে ভর্তি হব, কেন সর্বদি সাহেবের যে তো উনি সুনাম ছিল খুবই, এবং আমরা ওনার পথে ল পড়তে চাই। তো সেই সময়ে 1953, 1955, 1957 এই সময়টা ভাষা আন্দোলন তো তখন তুঙ্গে, আপনি তখন কলেজের ছাত্র, জাস্ট কলেজে ঢুকেছি, সেই সময়ের ঘটনা মনে পড়ে? হ্যাঁ, আমার সেটি অ্যাগেন আমার ভাগ্য যে যদিও আমি ইউনিভার্সিটিতে ছিলাম না, কিন্তু আমাদের ভাষার সৈনিক আব্দুল মতিন সাহেব, আমার যে খালাতো ভাই ছিলেন ইউনিভার্সিটিতে, তার খুব ঘনিষ্ঠ বন্ধু সৈয়দ আলী কবির, এরা তো ওনাদের এখানে আসতেন, আমি ওনার সঙ্গে দেখা হয়ে গেল। তো উনি বললেন, হ্যাঁ তুমি তো এই ম্যাট্রিক পাশ করে এখন কী করবে, এখন তো জাস্ট তুমি ভর্তি হয়েছো, তো নিশ্চয়ই কিছু আমাদের একটা কর্মী হিসাবে কাজ করতে পারো, খামগুলো লেখো, যে আবেদন তারা পাঠাচ্ছেন তার খামগুলো আমার লেখা। ওনার সঙ্গে তখনকার পরিচয়, সেদিন উনি মারা গেলেন, তো ওনার সঙ্গে ওই যে শেষ একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেটা সারা জীবন কিন্তু আমরা রক্ষা করেছি। আপনি সেই সময়ে অবিভক্ত পাকিস্তান, তখন তো খুব কম মানুষ, মানে আমাদের এই পাশে তৎকালীন পূর্ব পাকিস্তানে খুব কম মানুষ অক্সফোর্ডে পড়াশোনা করতে যেত, আপনি সেই সময় অক্সফোর্ডে গেলেন, ওই সময় বাঙালি বা বাংলাদেশি আর কেউ ছিল? এখন গতকাল জিল্লুর রহমান সিদ্দিকী সাহেব মারা গেলেন, উনি জাস্ট শেষ করছেন যখন আমি গেছি। আমার সমসাময়িক, যদি আমার বয়সে বড়, উনি ডিগ্রি করে গেছিলেন, চিফ জাস্টিস হাবিবুর রহমান, একই কলেজে ওই দুজন ছিলেন। তো আমরা দুইজন তিনজন, আরেকজন ছিলেন সেন্ট জনস কলেজ, উনি ফরেন সার্ভিসে, আমাদের আমার মামাতো ভাই হন কাসার মোর্শেদ সাহেব, এই কয়েকজন আমরা ছিলাম বাংলাদেশ থেকে। তো সেই সময়ে অক্সফোর্ডের গল্প একটু শুনতে চাই, সেই সময়ের পড়াশোনা কেমন ছিল, সেই সময় বাংলাদেশ তো ছিল না, পূর্ব পাকিস্তান যেটা সেটার ব্র্যান্ডিং কেমন ছিল, আপনাদেরকে যারা সাদা চামড়ার মানুষ তারা কীভাবে দেখতো, কীভাবে মূল্যায়ন? ইন্টারেস্টিং, প্রথমত আমরা তখন ওখান পাকিস্তান, আর পাকিস্তান টোটাল পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ থেকে 3-4 জন, আর ওদিক থেকেও এরকম 5-6 জন হবে, আর বাকি ইন্ডিয়ান প্রায় 20-25 জন আর কি। তো আমরা সবাই মিলে তখন একটা প্রতিষ্ঠান ছিল, তার নাম অক্সফোর্ড মজলিস। আচ্ছা, এটা ছিল সেই স্বাধীনতার জন্য যারা ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে যেসব ছাত্ররা সংগ্রাম মানে সংগ্রাম করতো তাদের একটা সংগঠন ছিল। আমরা সেই সংগঠনের মধ্যে সেই ঐতিহ্যকে রেখে আমরা তখন আফ্রিকাতে যেসব কলোনিয়ালিজমের বিরুদ্ধে যে যে আন্দোলনগুলো চলছিল তার
প্রতি একাত্মতা জানানো এবং সাউথ দক্ষিণ আফ্রিকার যে আন্দোলন, বর্ণ বৈষম্যবাদের ব্যাপারে সেখানে আন্দোলন, এগুলোর মধ্যে ছাত্র হিসেবে আমরা সেখানে সম্পৃক্ত হতে শুরু হলাম। আর ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরকম ওরা কোনো সময় ওই ফিলিংটা হতে দিত না যে আমরা অন্য দেশ অথবা এটা কোনো বৈষম্য। আর বিশেষ করে এটাই ওখানকার বৈশিষ্ট্য যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র, ছাত্র ছাত্র, এদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে ছিল। হ্যাঁ, তারপর স্যার ব্যক্তিগত জীবন, মানে আপনার দাম্পত্য জীবন শুরু হলো কবে নাগাদ এবং ম্যাডামের সঙ্গে বিয়ের ঘটনা মনে পড়ে কি? 64 সনে। কীভাবে, উনি কি আপনার পূর্ব পরিচিত ছিলেন? অল্প পরিচিত এখানে হয়েছিল, তারপরে আমি অক্সফোর্ডে আবার ফিরে গেছিলাম 64 সনে আমার থিসিস জমা দিতে। কেন আমি থিসিস শুরু করে চলে এসেছি যে আমি প্র্যাকটিস করব, আমার প্র্যাকটিস পিএইচডি নাও করলে চলে, কিন্তু আমাকে ওরা বলছে না তুমি এখানে সময় নিয়ে যাও, ওখানে ফাঁকে ফাঁকে করে যখনই মনে করো যে এটা সাবমিট করতে পারো চলে এসো। 64 সনে যখন যাই তো আমার ওয়াইফও ওখানে অক্সফোর্ডে গেছেন, আমাদের ওখানেই বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে অক্সফোর্ডে। তারপরে আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে? তাদের আমার তো দুই মেয়ে, একজন এখন 67 সনে, একজন 69 সনে। এই কারণে 67-69 এখানে বলছি যে এটা 66 পরে, তো আমাদের জীবনে খুব ভালো সময় গেছে 66 পরে, যে আন্দোলন যেটা 6 দিয়ে শুরু হলো, এই ইত্তেফাক বাজেয়াপ্ত হলো, এই 6 বিরুদ্ধে যে ওদের যে আক্রমণ শুরু হলো, তখন কিছুদিন পরে আগরতলা ষড়যন্ত্র মামলা তথাকথিত, তো সেইগুলোতে আমরা কৌশলী হিসাবে পেলাম, ইত্তেফাক কেসেও আমি একটা কৌশলী হিসাবে ভূমিকা রাখতে হয়েছিল। এটাতে একদিকে আমাদের মানে যেমন দেশের কাজের মধ্যে জড়িত হওয়া, জাতীয় একটা কাজে আমরা মানে সবাই জড়িত হলাম, আর অন্যদিকে সুযোগগুলো পেলাম সেখানে আইনজীবী হিসাবে এইগুলো কাজ করতে, এবং এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠলো আর কি। স্যার, আপনার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবনের গল্প আমরা শুনলাম, এই করতে করতেই তো 69-70-71 এই সময়টা চলে আসলো, মুক্তিযুদ্ধ আসন্ন, আপনি 6 কথা বলছিলেন, আপনি আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলছিলেন, আওয়ামী লীগের সঙ্গে বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আপনার পরিচয়ের গল্পটা কি? আর আমি অবশ্য শিক্ষকতাও করেছি ওই 60-এর দশকে, তো ওনার সঙ্গে প্রথম পরিচয় হলো ওই 59 আসার পরে, তখন থেকে তো মার্শাল ল, এবং তখন আমাদের তখনকার মুজিব ভাই দেখি যে অনেকগুলো তার বিরুদ্ধে সেই হয়রানিমূলক মামলাগুলো দিয়ে বেলের জন্য সরওয়ার্দি সাহেব আসতেন, তো আইনজীবী হিসেবে সরওয়ার্দি সাহেব আসতেন। হ্যাঁ, তো আমি নিশ্চয়ই নতুন আইনজীবী, ওনার সঙ্গে যাওয়ার আগ্রহ ছিল, তো ওনার সঙ্গে গেছি কোর্টে, তো দেখি কীভাবে সরওয়ার্দি সাহেব বেল মুভ করতেন, ম্যাজিস্ট্রেটকে মাই লর্ড বলতেন, যদিও ওখানে নর্মালি মাই লর্ড হাইকোর্টে বলার কথা। তো আমি কি বললেন যে না দেখো, জজের প্রতি খুবই শ্রদ্ধাশীল থাকা উচিত, মাই লর্ড বললে ভালো, একজন ক্যাপ্টেনকে জেনারেল বললে খুব খুশি হয়, তাই না? তো ম্যাজিস্ট্রেটকে মাই লর্ড বললে আমি মনে করি যে আরও মানে সে আমার মানে যে কথা বলছে এটা তার কাছে গ্রহণযোগ্য হবে। তো এই ওনার সঙ্গে যে যে আমার সেই মানে এটাও খুব বিরাট একটা সুযোগ একদিকে, আর অন্যদিকে ভয়াবহ অবস্থা যে সব রাজনীতি নিষিদ্ধ, আর এই হয়রানিমূলক মামলাগুলো ব্যাপকভাবে দেওয়া হচ্ছে। তো এটি হলো আমাদের প্রথম মানে সে শুরু আইনজীবী হিসাবে কাজগুলো, আর ডিটেনশনে তো পাইকারিভাবে তখন সবাইকে দেওয়া শুরু করলো, ইভেন আমাদের মতিন সাহেবেরা সব তখন সে বিনা বিচারে আটক। তো এইভাবে ওনার কাছে সম্পর্ক হলো। মানিক মিয়া সাহেবের বাসায় আমরা যে বসতাম, কেন হ্যাঁ তফাজুল মানিক মিয়া এই শান্তিনগরে তো উনি থাকতেন এবং সরোজ সাহেব ওখানেই থাকতেন, তো উনি যখন থাকতেন তো আমরা বাইরে বসে থাকতাম, মুজিব ভাইও থাকতেন, তো আমার সুযোগ হলো ওনার সঙ্গে অনেকগুলো প্রশ্ন করা, অনেক প্রশ্ন যে 54 এত বড় বিজয়ের পরে 58 কেন হলো। তো সেইগুলো বলতেন যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে, তারা এটা মেনে নিতে চায় না বলে, জানতো যে 59 নির্বাচন হওয়ার কথা, তো সেটা হয় নাই, ওইটাকে না করার জন্য 58 মার্শাল ল হয়ে গেল, বললো যে এটা আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে তারা কোনোভাবে মেনে নেবে না, এটাই দেখো। তো আমি জিজ্ঞেস করলাম এই কতদিন আমাদের সহ্য করতে হবে, তো আমি ভেবেছিলাম উনি বলবেন যে আর কত এক কিছুদিনের মধ্যে, উনি বললেন চিন্তা করে দেখো
এটা বাংলাদেশের মাটি মেনে নেবে না, মানুষ মেনে নেবে না। 5 বছর লাগতে পারে, 10 বছরের বেশি থাকবে না। কত সালে বললেন এই কথা? 59 সনে। এটা কত উল্লেখযোগ্য দেখেন, কেন 69-এ যখন গণ অভ্যুত্থান হলো আমি তখন ওনাকে স্মরণ করিয়েছি যে আপনি 59 সনে আমাকে বলেছিলেন মনে হয় যে কম্পিউটারে হিসাব করে 10 বছর, ঠিক 10 বছরে বিদায় নিল। এই এই বঙ্গবন্ধুর হাত ধরেই তো আপনি আওয়ামী লীগে আসলেন। তারপরে মুক্তিযুদ্ধের সময়ের গল্প যদি আপনার মনে পড়ে, বা 25 মার্চের আগে থেকেই যে ধরনের আলাপ চলছিল, তখনকার সময় এক ধরনের সংলাপ চলছিল আইয়ুব খানের সঙ্গে, সেটার প্রক্রিয়ার সঙ্গে আপনি ছিলেন? সেটি আসলে ঠিকই ধরেছেন, সেখানে আমি তো আইনজীবী হিসাবে ছিলাম। ওই আগরতলা মামলা থেকে উনিকে আমরা নোটিশ দিয়েছিলাম যে বিনা শর্তে ছাড়তে হবে, পাশাপাশি আন্দোলনের শক্তি ওনাকে নিয়ে আসলো, কিন্তু তাদের ওই নোটিশকে ধরে ঘোষণা দিল যে না, এই যারা এখন সংবিধান যেহেতু পুনর্জীবিত হয়েছে, এই মামলা চলতে পারে না। সবাইকে নিয়ে উনি বেরিয়ে আসলেন, ওনাকে বেল টেল দেওয়া হয়েছে, উনি ওদের প্রশ্নে ওঠে না। তো উনি একদম বিনা শর্তে সবাই মুক্ত হয়ে ও 69 সনে বেরিয়ে আসলেন। রেসকোর্স ময়দানে সম্মিলিত ছাত্র সমাজ ওনাকে বঙ্গবন্ধু হিসাবে বরণ করে। তারপর মুক্তিযুদ্ধ শুরু হলো যখন, 25 মার্চ রাতে বঙ্গবন্ধু অ্যারেস্ট হলো, তার কিছুদিন পরে বোধহয় আপনি অ্যারেস্ট হলেন? হ্যাঁ, মানে আমি ফার্স্ট 1 এপ্রিল আমি অ্যারেস্ট হলাম, যেদিন অলরেডি ওনাকে নিয়ে গেছে সেদিন, কেন আমাকে নিয়ে ওই জায়গায় রেখেছে যেখানে ওনাকে রেখেছিল অ্যারেস্টের আগে। আমাকে বললো তোমার লিডার এখানে ছিলেন, পরের দিন আমাকে ওরাই প্লেনে নিয়ে প্রথম করাচিতে নামলো, রানওয়েতেই প্লেন চেঞ্জ করে নেক্সট নিয়ে গেলো রাওয়ালপিন্ডি এয়ারপোর্ট, ওখান থেকে মাইক্রোবাসে নিয়ে বা 3-4 ঘন্টা পরে দেখি যে একটা শব্দ শুনছি, গেট খোলা বন্ধ, দেখি যে হরিপুর কেন্দ্রীয় কারাগার। তারপরে তো দেশ স্বাধীন হলো এবং আপনি ফিরলেনও বঙ্গবন্ধুর সঙ্গে। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর সঙ্গে আপনার প্রথম যে দেখা, সেই মুহূর্তে বঙ্গবন্ধু কেমন, মানে তার অনুভূতি কেমন ছিল, আপনার অনুভূতি কেমন ছিল? ইন্টারেস্টিং, স্বাধীনতা তো হলো 16 ডিসেম্বর, মানে মুক্তি হলাম, স্বাধীনতা আমি 26 মার্চ, মুক্তি আমরা মানে জেলাম, ওরা সারেন্ডার করলো 16 ডিসেম্বর। সেদিন থেকে আমার অবস্থার উন্নতি হতে হওয়া শুরু করলো, জেলখানায় আমাকে VIP হিসাবে খাওয়া আসতেছে প্লেটে, আগে একটা টিনের বাটিতে আসতো, একটু আমাকে পরিদর্শন করাচ্ছে। আর 28 ডিসেম্বর 12 দিন পরে আমাকে হঠাৎ বলছে তোমাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে, তখন নিয়ে গেলো সেখানে। সেদিন আমার বঙ্গবন্ধুর সঙ্গে এক জায়গায় আসলাম, শিয়ালা রেস্ট হাউস পুলিশ একাডেমির মাঠে, একটা ডাক বাংলোর মতো গেস্ট হাউস। তো আমি ঢুকেছি ওখানে, বলছে ওই রুমে যাও, ঢুকে দিয়েছি বঙ্গবন্ধু দাঁড়িয়ে, আরে তুমি, আমার তো ভুট্টো এসেছিলো, ওকে আমি ওনার সঙ্গে দেখা করতে, আমি বলছি যে কামাল হোসেন আমার উনি, মানে আমি বুঝতে পারলাম যে আমার লয়াররা যখন আমার ট্রায়াল করছিলো বলে এরপরে কামালের ট্রায়ালে যেতে হবে, তো আমি ধরে নিয়েছি যে তুমি বন্দি। তো ওকে বলাতে তোমাকে আজকে পাঠিয়ে দিয়েছে। তখন সেই দিন থেকে আমাদের শুরু হলো কীভাবে আমরা দেশে ফিরে যাই। ওই মুহূর্তের বঙ্গবন্ধু, মানে স্বাধীন দেশের বঙ্গবন্ধু, ওনার ওই দিনের চেহারা বা ওই দিনের উপলব্ধি না, সেটাই দেখেছি যে উনি বন্দি হিসাবে যে কীভাবে একটা তার যে নিজের আত্মসম্মানবোধ এবং আত্মবিশ্বাস, যে দেখো আমরা স্বাধীন হয়েছি, এরা অনেক মানে সে তো আমার তো মৃত্যুদণ্ড দিয়ে রাখছে, কেন ওই ওনার ওনার বিচারের কথা বললেন। তো উনি বললেন দেখো আমার প্রথম তো বলেছিলাম যে আমার ট্রায়াল লয়ার কে হবে, তো আমি তোমার নাম বলেছিলাম, তো ওর জজ বললো না এটা সম্ভব না, ব্রহি সাহেবকে দিচ্ছি। তো ব্রহি সাহেবকে উনি বললেন দেখো আমার তো বিচার হয়ে গেছে, আইয়া খান যে বক্তৃতা করেছে যে উনি দেশদ্রোহিতা করেছে, তো আমি কী কী বিচার এখানে এই এখানে কী বিচার পাবো। তো সে বললো যে আমি তো জানতাম যে এটা মৃত্যুদণ্ড হবে এবং তারা যে তাদের পূর্ব পরিকল্পনা এটাই তারা মানে বাস্তবায়িত করবে। কিন্তু ওনার যে ডিগনিটি, আমি দেখেছি যে যেসব অফিসার পরে আমার সঙ্গে দেখা হলো এই ওনার মুক্তির সময় যারা পাহারা দিত কর্নেল, যে কত ওনার প্রতি একটা উনি উনি মানে যে শ্রদ্ধাবোধ আদায় করেছেন বাই ডিগনিটি। এবং যখন ওরা বলতো যে আপনি এই রাষ্ট্রকে ভেঙে দিলেন কেন, তখন উনি ভেঙে ভেঙে ভেঙে, আমি ছিলাম তখন এগুলো কথা বলতেন, শেষে ওরা সব বলে যে এই কথা তো আমাদের জানা ছিল না, বলেন আমরা যে জেনারেল ইয়াহিয়া খানকে শেষ করে দেবো, কেন না না তোমরা এইগুলো বাবা এইগুলো করিও না, আমাদের দেশে আমরা দ্রুত যেতে চাই, তোমরা এসবের মধ্যে যেও না। স্যার তারপরে তো দেশ স্বাধীন হলো, আপনি মন্ত্রী হলেন এবং বঙ্গবন্ধুর ক্যাবিনেটে আপনি সর্বকনিষ্ঠ মন্ত্রী এবং আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রথম পেলেন।
এবং সংবিধান প্রণয়ন হলো আপনার হাত দিয়ে, এই গল্পটা যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, এটা ঠিকই আপনি ধরেছেন যে আমি আইনমন্ত্রী করাই হলো এটা বলে যে সংবিধান প্রণয়ন করা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন। তো সেটাই আমি শুরু করলাম, যেদিন থেকে ওথ নিলাম সেদিন থেকে এই কাজ শুরু করলাম। 10ই এপ্রিল আমরা বসে সেই প্রস্তাব নেওয়া হলো, যেখানে মূলনীতিগুলো স্বীকৃত হলো, এই 4 মূলনীতি, এর ভিত্তিতে সংবিধান হবে। এবং আমরা দ্রুত মানে রাত দিন খেটে এটা 4ঠা নভেম্বর হলো সেদিন আমরা গৃহীত হলো যে 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে। তো সেটা আমি মনে করি আমাদের স্বাধীনতা যে মূল্য দিয়েছি তার অর্জন হলো এই সংবিধান করার ক্ষমতা পাওয়া, যেটা আমরা পাকিস্তানে কোনো দিন পাইনি। এটা পেয়ে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানে লিপিবদ্ধ করা আছে, এই দেশের ক্ষমতার মালিক হলো জনগণ। আমি বলি এই বিধানটা হলো মৌলিকের চেয়ে মৌলিক বিধান, যেটা এটা কোনো দিন কেউ মুছে দিতে পারবে না, কারণ স্বাধীন দেশের এটাই মানে পরিচয়। তো এইটাকে ধরে আমি মনে করি যে আমরা এই 75-এর পরে যেগুলো ভয়াবহ ঘটনাগুলো ঘটলো, এটা আমরা ভাবতেই পারি না যে এইভাবে আক্রমণ আসবে, যে আমরা বঙ্গবন্ধুকে হারালাম সপরিবারে, তারপরে চার জাতীয় নেতাকে জেলখানায় হারালাম। তো আমি তখন থেকে গেছি লন্ডনে 5 বছর নির্বাসনে, যে এই অবস্থার সঙ্গে তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি প্রতিবাদ প্রতিরোধ একটু পেছনে ফিরতে চাই এই ঘটনার আগে। আপনি আইনমন্ত্রীর পরে সংবিধান প্রণয়ন শেষে আপনাকে বঙ্গবন্ধু পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন, এবং তারপরে কিছুদিন আপনি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব সঙ্গে ছিল। তো আপনি বঙ্গবন্ধু যেদিন শহীদ হলেন, বঙ্গবন্ধু যেদিন মারা গেলেন, বঙ্গবন্ধুকে যেদিন সপরিবারে হত্যা করা হলো, ওই সময় আপনি কোথায় ছিলেন? এবং বঙ্গবন্ধুর সঙ্গে নিশ্চয়ই আপনার অনেক কথোপকথন হতো, বঙ্গবন্ধু এরকম কোনো আশঙ্কা করেছিলেন কি না? হ্যাঁ, 74-এ তো সবচেয়ে আরেকটা বড় কাজ যে স্বাধীন আমরা জাতিসংঘে আমাদের সদস্যপদ লাভ করলাম, বঙ্গবন্ধু সে বাংলায় প্রথম ভাষণ দিলেন, এরপরে 75 আসলো। তো 75-এ আমরা মানে সেই অগস্ট মাসে 17 তারিখের দিকে ইন্ডিয়াতে আমাদের যাওয়ার কথা, তার আগে কিন্তু একটা প্রস্তাব এসেছিলো যে ইউগোস্লাভিয়াতে ওরা চাচ্ছে যে জোট নিরপেক্ষ সম্মেলন হবে পেরুতে। তো টিটো আর বঙ্গবন্ধুর মধ্যে একটা খুব ভালো একটা মানে সম্পর্ক ঘনিষ্ঠতা ছিল, আর বাংলাদেশকে তারা চেয়েছে যে আমরা যা কিছু ওখানে প্রস্তাবগুলো দেবো আমরা যৌথভাবে দেব। তো আমাকে প্রস্তাব পাঠালো যে তোমাকে আমাকে পাঠিয়ে দেওয়া হোক, যাতে খসড়াগুলো তৈরি করার ব্যাপারে ওদের ফরেন মিনিস্টারের সঙ্গে বসে করি। তো বঙ্গবন্ধুকে বললাম দেখেন 17 অগস্ট যেতে হবে, ওরা বলছে 12 অগস্টে ওখানে যেতে। তো ওরা আবার প্রথম আমি না করলাম, কিন্তু তারা ফ্লাইট ওয়ার্ক আউট করে বললো যে না আপনাকে 15-16 তারিখ এখানে লেটেস্ট পৌঁছে দেবো সকালে। তখন বঙ্গবন্ধু যখন এরকম পিড়াপিড়ি করছে তো যাও, তো ওনার মানে আদেশেই গেলাম। আর আমি ইউগোস্লাভিয়াতে ছিলাম, 15 আলোচনা শুরু করে রওনা দেব, তখন এই ভয়াবহ এই খবরটা, ভয়াবহ খবর যে কু হয়েছে, বঙ্গবন্ধু হয়তো নাই। তো আমার আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন জার্মানিতে, তার জার্মানিতে আমি কখনই আমাদের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে ফোনে কথা বললাম, উনি বলছেন ওরা ব্রাসেলস এ গেছেন, সানাউল হক শাহ যেখানে অ্যাম্বাসেডার, হাসিনা রেহানা ওখানে আছেন। তো আমি বললাম ওনাদেরকে আনানোর ব্যবস্থা করেন কেন, এরকম উনি বাই দ্যাট টাইম এই ভয়াবহ ঘটনার কিছু তথ্য, প্রাথমিক তথ্য পেয়েছেন। তো বললেন না আমি ওনাদের আনানোর ব্যবস্থা করছি। আমি বললাম আমিও বনে চলে আসতেছি। তো আমিও সোজা বনে গেলাম, এবং বনে ওনারা যখন ওনাদের পৌঁছানোর আগে আমি পৌঁছে গেছি। তো ওনারা যখন আসলেন বনে, আমরা একসাথে বসে এই তথ্যগুলো সংগ্রহ করা শুরু করলাম। আর আমিও বললাম যে না এই অবস্থার মধ্যে এখন শুনলাম যে এই ধরনের একটা সরকার গঠন হচ্ছে, তো আমি বললাম এইরকম এইগুলো অবৈধ সরকার তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তো আমি তো এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি আমার লাল পাসপোর্টটা লন্ডনে 17 অগস্টে জমা দিলাম, এবং ভাগ্য যে আমি যে একটা অক্সফোর্ডের ফেলোশিপ নিয়ে কাজ শুরু করেছিলাম আগে January 75-এ, ওরা ফোনে আমাকে বললো তুমি সেটা রিজিউম করতে পারো। তো আমি অক্সফোর্ডে চলে গেলাম। জি, তারপরে বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে তো উল্টো পথে হাঁটলো দেশ, আপনি দেশে ফিরলেন বোধ হয় 80-এর দশকে। হ্যাঁ, শুরুর দিকে। তারপরে আওয়ামী লীগের সঙ্গে আপনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করলেন, বঙ্গবন্ধু আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন, বঙ্গবন্ধু আপনাকে সাংঘাতিক আদর করতেন, বিশ্বাস করতেন, সেই বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ আপনি ছাড়লেন কেন 90 সালের দিকে? ছাড়লাম সুরের কথা যে ওনার রাজনীতি ওখান থেকে সরতে আরম্ভ করলো। আমি বলবো কেন করলো এটা তো লম্বা আলোচনা, কিন্তু অস্ত্রধারীদের এটা অফকোর্স গণতন্ত্র ছিল না বলে অগণতান্ত্রিক অনেক রকমের এইসব জিনিস শুরু হলো। যে ক্যাডার, ক্যাডার শব্দ পলিটিক্সের শব্দই না, মানে
আদর্শবাদী পলিটিক্স হতে পারে, কিন্তু যারা অস্ত্র ধরে এটা ক্যাডার, এটাকে পলিটিক্স বলাই যায় না, এটা শুরু হলো তথাকথিত, মানে এটাকে বলা হলো যে না প্রগতিশীল রাজনীতিতে যুবকদেরকে অস্ত্র দিতে হবে। তা আমি বললাম এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না, বঙ্গবন্ধু এটা কোনো দিন আমাদেরকে শিক্ষা দেয়নি। সবশেষ স্যার 2007-08 সালের দিকে যখন 11-এর মতো একটা পরিস্থিতি তৈরি হলো, সেই সময় অনেকেই বলছিলেন যে যারা আমাদের বিকল্প শক্তির উত্থানের কথা বলেন, আপনি তাদের প্রধান নেতা এবং সামরিক বাহিনীর সঙ্গে একটা যোগ সাদৃশ্য সেরকম কিছু হতে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, কেন আমার ক্লিয়ারলি মনে আছে যে আমি রাজশাহীতে ছিলাম সেদিন, শীতের কাপড়গুলো বিস্তর করে যখন বললো যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হবে, তখন শুনলাম যে এরকম ইয়াজউদ্দিন সাহেব পদত্যাগ করে আরেকজনকে নিয়োগ করেছেন। তো আমরা কিন্তু কোর্টে মামলা করেছিলাম যে ইয়াজউদ্দিন নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রধান হতে পারেন না, প্রায় অর্ডার পেয়ে গেছিলাম যখন আমাদেরকে কোর্টে বন্ধ করে দেওয়া হলো শুনানি, আর পরে দেশদ্রোহিতার মামলা আমরা যারা আইনজীবীরা ছিলাম করলাম। আমরা ইতিমধ্যে আইনি লড়াই করে ভোটার লিস্ট বাতিল করালাম, এই ইলেকশন কমিশন থাকতে পারে না এটা করলাম। তো এই ঘটনার পরে যখন ফখরুদ্দিন সাহেব আমাকে ডেকে পাঠালো যে আপনার কিন্তু আইন এর ব্যাপারে কিছু জিজ্ঞেস, তো আমি মাহমুদুল ইসলাম যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং উনিও সাংবিধানিক আইনের বিশেষজ্ঞ, ওনাকে নিয়ে গেলাম দেখুন কী করা। বললাম এখন দেখেন আমাদের দাবি ছিল অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে গঠন করা, যে নির্বাচন 22 জানুয়ারি হতে যাচ্ছিলো এটা অবাধ নিরপেক্ষ হতো না, কেন কেউ অংশগ্রহণ করছিল না, 300 লোক তারাই থাকতো, জামাত এবং বিএনপি, সম্ভবত ওনার যে প্রাইম মিনিস্টার সেটাও ঠিক করা হয়েছিল, জানেন যে ব্যক্তিটা ওনার তখনকার নেত্রী বড় ছেলে। তো আমরা এইগুলো আমরা মোটেই পাই চাই না, আমরা চাই ইলেকশন, আমরা চাই এই ভোটার লিস্টের জায়গায় একটা নতুন সঠিকভাবে তৈরি করা, এবং জাতিসংঘে এসে করলে আরও ভালো, সেটাই হলো। 1,40,00,000 ভোট বাদ পড়লো ভুয়া, ইলেকশন কমিশন পুনর্গঠন হলো, ইয়াজউদ্দিন সাহেব থেকে আমরা মুক্ত হলাম, 2008-এ নির্বাচন হলো, আমরা মানে সেটা পেলাম যেটা কেউ ভাবতে পারে নাই, যে যারা চেয়েছিলেন 22 জানুয়ারিতে তারা 5 বছরের জন্য চলে আসবেন অথবা কতদিন আরও চলে আসবেন, সেটা থেকে মুক্ত হলাম। মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানে স্বাধীনতার পক্ষে এই শক্তি আমরা ক্ষমতা। স্যার আমাদেরকে শেষ করতে হবে, আমার একদম শেষ প্রশ্ন, এই আপনি 52 দেখেছেন, আপনি 69 দেখেছেন, আপনি 71 দেখেছেন, আপনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছেন, আপনি বর্তমান বাংলাদেশও দেখছেন এবং বাংলাদেশের মূল যে মানুষটির স্বপ্নদ্রষ্টা সেই বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন, আর আজকের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে এবং সেখান থেকে আপনার স্বপ্নটা কী? প্রথমত স্বাধীনতা আমরা ধরে রেখেছি, গণতান্ত্রিক কাঠামোর আক্রমণের পর আক্রমণ হয়েছে, যে কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেভাবে গড়ে ওঠে নাই, যে ধরনের সংসদ মানে 90-এ আমরা সেটাই করেছি, সংসদীয় গণতন্ত্র আন্দোলনের ফসল সেটা পেয়েছি, কিন্তু সংসদকে যেভাবে আমরা চেয়েছি যেটা হওয়ার কথা সেটা এখনও পাইনি বলে আমি বলছি যে এগুলো হলো সেই অগণতান্ত্রিক যে আমাদের উপরে যেসব আক্রমণ হয়েছিলো তার থেকে এগুলো হয়েছে, কিন্তু এখন যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা অন্তত ধরে রেখেছি, সংবিধানকে মোটামুটি আমরা ধরে রেখেছি, ওই যে যে সংশোধনী হয়েছিল পঞ্চমটা ওগুলো থেকে মুক্ত হয়েছে, অষ্টম থেকে মুক্ত হয়েছি, সেই কারণে মনে করি যে জনগণ ক্ষমতার মালিক এটা এখনও আছে, গণতান্ত্রিক কাঠামো আছে, আনুষ্ঠানিকভাবে আছে, কার্যকর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, আমি এই বিষয়ে। আর তরুণ সমাজ, বিশেষ তরুণ সাংবাদিক, তরুণ ছাত্র, তরুণ আইনজীবী, তরুণ কৃষক, এদেরকে আমরা মানে আশা করি শ্রমিক, এরা সবাই মিলে এই দেশ আমাদের সকলেরই, কোনো ব্যক্তির না, কোনো দলের না, এটা বিশ্বাস আমরা অন্তর থেকে করে এসেছি, বিজয়ী হয়েছি, এই বিজয়ী যোদ্ধাদের দেশে আবার ইনশাল্লাহ আমরা সেই গণতন্ত্র পাবো যেটা আপনার আমার সকলেরই আকাঙ্ক্ষা।